আপনার গাড়িটি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে পালিয়ে চলে যায় তাহলে আপনার করণীয় কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব যে অনেক সময় দেখা যায় আপনার গাড়িটা কেউ অ্যাক্সিডেন্ট করে চলে যায় বা কেউ অ্যাক্সিডেন্ট করছে তার ইন্স্যুরেন্স নেই তখন আপনার করণীয় কি বা আপনি কি করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো বাই চান্স অনেক সময় দেখা যায় যে একজন সৌদি বা আজনবী যারা খারাপ প্রকৃতি মানুষগুলো রয়েছে তারা কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করে চলে যায় ভেঙে চলে যায় তারা দাঁড়ায় না তারা না দাঁড়ানোর যে কারণটা সেটা হলো তাদের ইন্স্যুরেন্স থাকে না যদি আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সে চলে যায় তাহলে যেটা করবেন গাড়ির নাম্বার প্লেট এবং গাড়ির নাম্বার প্লেটে যে ইংরেজি বা আরবির যে অক্ষরটি আছে এটি আপনি সাথে সাথে ছবি তোলাও যদি সম্ভব না হয় আপনি প্রাথমিক অবস্থায় আপনি ওটা দেখে মুখস্থ করে ফেলবেন তারপরে লেখে রাখবেন লেখে রাখার পরে আপনাকে ওখানেই থাকতে হবে আপনি যদি চলে যান তাহলে কিন্তু আপনি এক রিয়ালও পাবেন না আপনি ওই জায়গায় দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থাকার পরে আপনি মোরর বা আপনি নিজাম তাদেরকে ফোন দিবেন তারা আসবে সেখানে আসবে আসার পরে তারা বিস্তারিত দেখবে ছবি তুলবে আপনি যে নাম্বারটি রাখছেন এই নাম্বারটি তাদেরকে দিবেন দেওয়ার পরে আপনাকে তারা পেপার ধরিয়ে দিবে আপনি চলে যাবেন এটি কিন্তু মামলা হয়ে গেল যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে তার নামে কিন্তু মামলা হয়ে গেল তো পরবর্তীতে আপনার মেসেজ আসার পরে আপনি তাক দিয়ে যাবেন যে গাড়ির মালিক আপনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে তাকে কিন্তু মোরে ঠিকই কিন্তু থানায় নিয়ে আসবে কিন্তু এই যে আপনার গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জরিমানা কিন্তু তাকে দিতে হবে যে যদি তার ইন্স্যুরেন্স থাকে তাহলে তার ইন্স্যুরেন্স দিবে যদি তার ইন্স্যুরেন্স না থাকে তাহলে তার ক্যাশ ক্যাশ টাকা দিয়ে এই এই মামলাটা তাকে খালাস করতে হবে যদি সে না করে না দিতে পারে সেক্ষেত্রে তাকে জেল জরিমানা এটা সৌদি সরকার তার সাথে বলবে কিন্তু আপনি সম্পূর্ণ টাকায় পাবেন অনেক সময় দেখা যায় যে টাকা দিতে পারে না তখন কি করবে আপনার সাথে মিট করার জন্য আপনাকে ফোন দিবে তখন কিন্তু আপনাকে সে খুঁজবে আপনি তাকে খুঁজতে হবে না আপনাকে সে খুঁজবে যখন মোরে ধরে নিয়ে আসবে থানায় নিয়ে আসবে বা তাকে ই করবে তো করার পরে কিন্তু সে আপনাকেই খুঁজবে কারণ এটা মামলা হয়ে গেছে এই মামলা যতক্ষণ পর্যন্ত সে ফিনিশ না করবে অতক্ষণ পর্যন্ত তার কোনো ব্যাংক কার্ড কোনো হিসাবপাতি পাতি কোনো কিছু না কোনো লেনদেন চলবো না সরকারের কোনো কাজ করতে পারবো না এদেশের আইন কারণ কিন্তু খুবই ভালো এদিকে খুবই ভালো যে ব্যক্তি অপরাধ করছে সে যদি আপনার সাথে মিট করতে চায় তাহলে আপনি মিট করতে পারবেন কিভাবে আপনি আগে ক্যাশ টাকা তার কাছ থেকে নেবেন তারপরে আপনি বলবেন যে খালাস যদি আপনার সাথে মালিশ করতে চায় দশ হাজার রিয়াল দিয়ে বা পাঁচ হাজার রিয়াল দিয়ে তাহলে যদি আপনি মালিশ হন যে না পাঁচ সাত হাজার রিয়ালে আমি গাড়িটা ঠিক করতে পারবো তাহলে পরবর্তীতে ওই মামলাটা আর থাকবে না তো এই সমস্যাগুলো কারা করে এই সমস্যাগুলো করে যাদের ইন্স্যুরেন্স নেই মানে তামিন নাই কি ধরনের লোকেরাই কিন্তু এই সব কাজগুলো করে থাকে বেশিরভাগ তো এই ছিল আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ